আমরা অনেকেই ইউটিউব ইউজ করি, ইউটিউব চ্যানেল আমাদের অনেকেই রয়েছে, অনেকেই সাবস্ক্রাইবার হাইড করতে চান, কিন্তু কি করে সাবস্ক্রাইবার হাইড করবেন সেটা অনেকেই জানেন না। সো আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুব ইজিতে কিভাবে আপনারা সাবস্ক্রাইবার হাইড করবেন। তো চলেন আমার ভিডিওর মূল ভিডিওতে যাই এবং আপনাদেরকে দেখাই। আপনারা প্রথমে আপনাদের যার যে ল্যাপটপ আছে বা ফোন আছে, আপনারা প্রথমেই গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে গিয়ে আমি যেহেতু এটা ক্রোম ইউজ করছি, তো আমার গুগল ক্রোম অটোমেটিকই চলে আসছে। গুগল ক্রোমে গিয়ে আপনি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাবার পরে আপনারা অবশ্যই আপনাদের চ্যানেলটা লগ ইন করে আগে রাখবেন। যেমন দেখেন আমার চ্যানেলটা আমি লগ ইন করে রেখেছি এখানে। তো আমার চ্যানেলে আমি ঢুকলাম, ঢোকার পরে দেখেন একটা চিন এইটা আসবে, ইউটিউব স্টুডিও। সো এই ইউটিউব স্টুডিওতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনার চলে আসছে, একটু সময় নিচ্ছে যেহেতু নেটের প্রবলেম। সো আপনি চলে যাচ্ছেন এই জায়গাটাতে। এই জায়গাটাতে যখন যাচ্ছেন তখন অবশ্যই আপনি দেখবেন এই সেটিং নামের আর একটা জায়গা। সো সেটিং নামের এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই অপশানটা চলে আসবে। দেখেন কয়টা অপশান আসছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। আপনি চ্যানেলটাকে প্রথমে ক্লিক করবেন। করার পর আপনি দেখেন এই তিনটা অপশান আসবে। অ্যাডভান্টেজ সেটিংয়ে আপনি ক্লিক করবেন। এই সেটিংয়ে ক্লিক করার পরে আপনি দেখবেন যে অনেক কিছুই আসছে, আপনি ওগুলো না ফলো করে আপনি জাস্ট আপনার কাজটা করবেন। হলো আপনি আর একটু নিচে যান, নিচে যান, নিচে যান, দেখেন এই জায়গাটাতে আসবেন। এখানে এসে দেখেন লেখা আছে কি, ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপুল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো এইখানে আপনি এইখানে আনসাবস্ক্রাইব জাস্ট এটা ক্লিক করে ফেলবেন। করে আপনি জাস্ট এই জায়গাটাতে সেভ বাটনে সেভ করে ফেলবেন। সেভ করলে আপনার কাজটা হয়ে গেল। এটা খুবই ইজি। আর আপনি যদি সাবস্ক্রাইব হাইড না করতে চান তাহলে তো এটা এই চিহ্নটা থেকে গেল। আমি সাবস্ক্রাইব হাইড করতে চাচ্ছি না, সো আমারটা এরকমই রলো থাকলো। বাট আপনাদের সুবিধার্থে আর কি আমি এটা করে দিলাম। আমারটা দেখেন সাবস্ক্রাইবার হাইড হয়ে গিয়েছে। আপনারা যদি দেখতে চান, সো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার চ্যানেলটার কাছে। সো দেখেন আমি সেম পদ্ধতিতে যাচ্ছি, সেম পদ্ধতিতে যাচ্ছি, গিয়ে আমি আবারও এখানে গেলাম, গিয়ে আমার চ্যানেলটাতে আসলাম। চ্যানেলটাতে আসার পরে দেখেন আপনারা আমার আর সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন না। সো এটাই হলো, খুবই ইজিতে আপনারা আপনাদের সাবস্ক্রাইবটা হাইড করতে পারবেন। যদি আমার চ্যানেলটা আপনার পছন্দ হয়ে থাকে বা আমার এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে, অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। ওকে, এই পর্যন্তই, বাই বাই।